আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে এই মুহূর্তে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে। তো কী বলা আছে সেই নোটিশে ডিটেলে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। তো সরাসরি চলে যাব আমার ডাউনলোড করা নোটিশে। ওকে, তো দেখো যে নোটিশটা হচ্ছে তোমাদের গতকালকে অর্থাৎ 15th of March 2023 পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? মেমো নম্বর তোমরা দেখতেই পাচ্ছ। এই নোটিশটা অ্যাকচুয়ালি পাঠানো হয়েছে, মানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো এটা মানে ওপেনলি পাবে না। এটা দেখো মেনশন করা আছে, টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল ইনচার্জ অফ অল গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সার্ড অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক। তাহলে যে সমস্ত পলিটেকনিক কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের যে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদেরই মেনলি এই নোটিশটা পাঠানো হয়েছে। কী বলা আছে দেখো, ডিয়ার স্যার ম্যাডাম, ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য রেজাল্টস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার held in November 2022 have been published and available on the council's website www.webscte.co.in for information of all concerned. However, the mark sheets of the concerned students have not yet been issued from the council. তাহলে বলেছে যে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যেটা এক্সাম যেটা November 2022 কন্ডাক্ট হয়েছিল সেই রেজাল্ট গত 1st March কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে এবং সেটা তোমরা কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা সেখানে থেকে আশা করি তোমরা দেখে নিয়েছো বা সেটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আর একটা জিনিস বলেছে যে হার্ড কপি তোমাদের যে মার্কশিট হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজগুলোকে যে পাঠায় তো সেই কাজ এখনও পর্যন্ত হয়নি বা সেই কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো যার জন্য নিজের লাইনটি কি প্যারা চেঞ্জ করে লেখা আছে দেখো, ইন দ্য লাইট অফ দ্য অ্যাভাভ ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড কাইন্ডলি টু কনসিডার দ্য রেজাল্টস অ্যাভেলেবল অন দ্য কাউন্সিলস অ্যাফোরসেড ওয়েবসাইট ফর দ্য পারপাস অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন্স স্কলারশিপ। তাহলে তোমরা যারা SVMCM স্কলারশিপে যারা নিউলি অ্যাপ্লাই করবে বা যারা রিনিউয়াল করবে, মানে নিউলি অ্যাপ্লাই বলতে যারা ভোকেশনাল দিয়ে ভর্তি হয়েছে তারা নতুন অ্যাপ্লাই করবে বা যারা ফার্স্ট ইয়ারে এই মুহূর্তে আছো তারা নতুন অ্যাপ্লাই করবে, আর যারা সেকেন্ড ইয়ার আদার দ্যান ভোকেশনাল স্টুডেন্টস বা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট তারা এবং যারা থার্ড ইয়ার আছো তারা রিনিউয়াল করবে। তো তোমাদের রিনিউয়াল করার জন্য তোমরা জানো যে তোমাদের কিন্তু মার্কশিট কিন্তু আপলোড করতে লাগে। তো যখন তোমাদের নর্মালি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের অরিজিনাল মার্কশিটই তোমাদের আপলোড করতে লাগে স্ক্যান করে, কিন্তু যখন দেখা গেল যে তোমাদের পরবর্তী মানে এর আগের বছর যখন তোমাদের মানে হার্ড কপি মার্কশিট অ্যাভেলেবেল ছিল না তখন কি করতে হতো যে কাউন্সিলের থেকে পাবলিশ করা যে অনলাইন যে রেজাল্ট সেটা তোমাদের প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জকে দিয়ে তোমাদের সাইন করিয়ে স্ট্যাম্প মেরে দেন তারপরে স্ক্যান করে আপলোড করতে হতো। তো এইবার সেই কাজটা করতে হবে না, এইবার তোমরা ডাইরেক্ট ওই যে তোমাদের আপলোডের যে রেজাল্ট অর্থাৎ যেটা স্টেট কাউন্সিল থেকে তোমাদের অনলাইনে যে আপলোড করা হয়েছে যে রেজাল্ট সেই রেজাল্ট কপি তোমরা অ্যাজ ইট ইজ ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা কিন্তু স্ক্যান করে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম স্কলারশিপের যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু তোমরা আপলোড করে দিতে পারো এবং এটা যাতে কনসিডার করা হয় সেটার জন্য আমাদের যে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টেকনিক্যাল এডুকেশনের সন্দীপ কুণ্ডু স্যার যেটা তোমরা দেখতেই পাচ্ছ উনি কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে। আর লাস্ট লাইনে দেখা লেখা আছে, দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন প্লিজ। তো এর জন্য যে নেসেসারি অ্যাকশনগুলো ইয়ে করা উচিত সেগুলো বিভিন্ন পলিটেকনিকের যে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের নিতে বলা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট, পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ সকলকে।